So hey guys, আজকে কোলাব করব তাও বিগ ইউটিউবারের সাথে এন্ড আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং আর অনেক ডিমান্ডিং ছিল, তাই আজকে ভিডিওটা আমি মেক করতেছি। আমি জানি এই ভিডিওটা অনেক মজা, আপনাদেরকে শুধু বিনোদন দিবে আর কিছুই দিতে পারবে না, আর আমি ভিডিও বানাই মেনলি বিনোদনের জন্যই। আর আজকে ভিডিওটা বেশি কথা না বলে শুরু করব, কিন্তু ভাই ছোট ছোট আপনাদেরকে তো কথাও বলা লাগে না, আমার অনেক স্পেশাল স্পেশাল কথা আছে। যেমন কি আমার আগের ভিডিওটা ছাড়ছিলাম হাট করে 116 ভিউজ আসছে, ভালোই, কিন্তু ভিউজ তো ভালোই, সাপোর্ট কেমন দেখেছেন সেটাও তো দেখতে হয় নাকি ভাই। অ্যান্ড ভিউজের সাথে সাথে এইটাতে আমাকে অনেক সাপোর্ট দেখাইছে, নেক্সট পার্টেরও ডিমান্ডিং আসছে এবং অনেক কিছু। প্লিজ, আমার ভিডিওতে 53-54 কমেন্ট আসছে, সেই কমেন্টগুলো বেশি ডিমান্ডিং কী ছিল জানেন? বেশি ডিমান্ডিং ছিল কল অফ বিগ ইউটিউবার, তাই আমি বিগ ইউটিউবারের সাথে কল অফ করছি। তার মধ্যে রয়েছে আমি দেখাই ফার্স্ট ভাই আমাকে ক্রিয়েটিভ বলছে, আমি তাকে একটা সুন্দর একটা রিপ্লাই দিয়েছি, যাদের জানার ইচ্ছা তারা যায় দেখতে পারেন রিপ্লাইটা। অ্যান্ড তারপর একটা কল অফ ভাই এখানে দেখেন লল ভাই, যারা দেখেন নাই তারা বুঝবেন, লেজেন্ডারি বুঝবে, মানে আমার চ্যানেলে আমি কমেন্ট করছি কারণ আমারও তো সাজেস্ট করতে হয় নাকি ভাই। আর এখানে কমেন্টগুলো আমি আপনাদেরকে দেখাই দিই কে কে কোন কোন ইউটিউবারের কথা বলছে, আমি সবার নাম আমি আপনাকে এখানে দেখাইতেছি, আমি সবাইকে সার্চ করে দেখাই দেবো ডাইরেক্ট। অ্যান্ড সবার নাম দেখে নেন, সে সর্বপ্রথম আমি যার নাম সাজ দিই সে হলো বিডি কাবির, তারপরে দেই মিয়া ভাই, তারপরে দেই মানে এক একজন একটা দিতে থাকে, কিন্তু ভাই সর্ব মেন কথা যেটা তারা হলো আমার থেকে বড় ইউটিউবার, কিন্তু এই ভাইটা একটু মানে মোটামুটি কিন্তু তার ভিউস আমার থেকে বেশি, তারা বড় ইউটিউবার, তারা জীবনে আমার সাথে কলাব করবেন। আচ্ছা যাই হোক, সাবস্ক্রাইবারের সাজেস্ট আমরা দেখলাম, এখন আমার পালা, মানে আমার পালা বলতে আমি একটু বুঝিয়ে বলি, হ্যাঁ বুঝিয়ে বলি বলতে মানে সাবস্ক্রাইবাররা যাদের সাথে আমার কলাব চাই তাদের তো দেখাইলামই, কিন্তু এখন আমি কাদের সাথে চাই সেটাও দেখার কথা না। সো আমি যেই সেই ইউটিউবারের সাথে কলাব করতে যাই তার আগে একটা ছোটো একটা কথা বলবো, মানে ছোটো কথা বলতে কি আমাদের দুটো চ্যানেল, একটা হলো শান্ত এম্পায়ার অ্যান্ড এটা সাবস্ক্রাইব, অ্যান্ড একটা হলো শান্ত প্লেস, এই দুটা সাবস্ক্রাইব 500 সাবস্ক্রাইব অনেক ক্লোজ। অ্যান্ড আপনারা যাই দুটাকে সাবস্ক্রাইব করতে পারেন, যেটা 500 সাবস্ক্রাইব আগে হবে তারপর কী অনে আসবে। অ্যান্ড এখন আমার পালা, হাজবন্ড ফার্স্ট, তারপরে সাব্বির, তারপর ডিএসবি, তারপর পরশ, তারপর আর কেউ নাই। আর গাইস যাই হোক গাইস, এই ভিডিওটা না ফুল দিবে ফান এবং বিনোদনের জন্য ছিল, আমি দেখাইলাম যে আমি কাদের সাথে কলাব করতে চাই অ্যান্ড আমার সাবস্ক্রাইবাররা কাদের সাথে আমার সাথে কলাব দেখতে চায়। অ্যান্ড গাইস সত্যি কথা বলতে এরা আমার থেকে অনেক বড় ইউটিউবার, আমারও খারাপ লাগে কিন্তু আমি এদের সাথে কলাব করতে চাই, এমন কিছু নেই যে আমার করার মতো কিছু নাই, কিন্তু আপনাদের কাছে অনেক করার মতো কিছু আছে। আপনারা যদি এদের সাথে আমার কলাব ভিডিও দেখতে চান তাহলে গাইস সর্বপ্রথম আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু ওনাদের দাঁড়ের কাছে তো যাবে, এরকম করে তার একে তো করার দরকার নাকি, 500 সাবস্ক্রাইব কমপ্লিট করে দাও তাহলে ভাই একটু মুখ দেখা তো বলতে পারবো 500 সাবস্ক্রাইব আছে। না হলে আরেকটা জিনিস করা আছে আপনাদের, আপনারা ওনাদের কমেন্টে যা যদি ওনাদের বলেন কলাব ইন শান্ত প্লেস, আর আমার চ্যানেলের নামটা তো পারলেইছি, এটা তো বলাই হয় না গাইস, চ্যানেলের নামটা পারলেইছি, কেমন লাগছে আপনারা বইলা দিবেন। অ্যান্ড বেশি পক পক কিন্তু আমি অনেক পক পক করতেছি আজকে ভিডিওতে, এরকম ভিডিও আমি বানাইনি, আর অনেকদিন ভিডিও অফ ছিল, অনেক ভাইয়েরা বলছেন ভাই ভিডিও আসে না কেন, ভাই কী হচ্ছে আমার এক্সাম চলতেছিলো, আমি ফুল কারণটা আমি বলতে পারি নাই মেসেজে, এক্সাম চলতেছিলো আর এক্সাম এখন শেষ, নেক্সট ভিডিও আসা স্টার্ট হয়ে যাবে। অ্যান্ড গাইজ আমার শান্ত এম্পায়ারও অনেক কাছে এগিয়েছে, শান্ত এম্পায়ার কিন্তু আমার শান্ত প্লেজের সাথে মানে টক্কর দিতেছে সেই লেভেলের, আর আমি সাবস্ক্রাইবারও খুলে দিছি, দেখতে পারবেন কত সাবস্ক্রাইব আছে আমার, তাতে 500 সাবস্ক্রাইব কমপ্লিট করে দাও তাহলে আমি কী মনে করবো। অ্যান্ড আমার সেট আপ ট্যুরও দিব যদি 500 সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে যায়, তাতে 500 সাবস্ক্রাইব কমপ্লিট করে দাও, আপনার বন্ধুদের কাছে শেয়ার করে 500 সাবস্ক্রাইব কমপ্লিট করে দাও। আল্লাহ হাফিজ গাইজ, ভালো থেকো, অ্যান্ড এই ভিডিওটা ফুল ফানের জন্য ছিল, কেউ কিছু মনে করবেন না, বাই বাই, টাটা, সি ইউ, আল্লাহ হাফিজ গাইজ, টিল নেক্সট টাইম।